counter microphone system. দুই প্রান্তে দুইজন ব্যক্তির সাথে কথা বলা কোনো কিছু সংস্পর্শ ছাড়াই। একটি কাউন্টারের বাইরে সেটে থাকবে, আউটসাইডে যদি কথা বলা যাবে কথা শোনা যাবে, টু ওয়ে কমিউনিকেশন। যখন আমি মাইক দিয়ে কথা বলবো তখন এখানে শোনা যাবে, যখন আমি এটা দিয়ে কথা বলবো তখন এখানে শোনা যাবে। এটা খুবই সহজ ব্যবহার করা এবং প্লাগ অ্যান্ড প্লে বা রেকর্ডিং আউটে আমি এটা বসিয়ে দেবো এবং এরপরে আমি এটা পাওয়ার কানেকশন দেবো, যেটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। যখন কাউন্টারে এ প্রান্তে বসা এবং একজন অপর প্রান্তে বসা কারোর সাথে কথা বলতে যাচ্ছে, তখন সেখানে পাওয়ার বাটন চাপ দিবে, প্রেস টু টক এবং কথা বলবে চাপ দিবে, তখন ওই প্রান্তে তার কথাগুলো শোনা যাবে। আবার যখন তাকে অনুমতি দিবে ওই প্রান্তে কথা বলবে, এখানে শোনা যাবে। মাঝখানে কোনো পার্টিশন থাকলো অথবা কোনো সাউন্ড প্রুফ কিছু থাকলো, তাতে কেউ কারো কোনো সংস্পর্শে আসলো না। খুবই সহজ এটা ইনস্টল করা। একটা পাওয়ার অ্যাডাপ্টার আছে, পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে আমি পাওয়ার কানেকশন করে দিলাম। ব্যাস এখানে দুইটা ভলিউম কন্ট্রোল, ভলিউম ওয়ান এবং ভলিউম টু। ভলিউম ওয়ান দিয়ে আপনি যে একটা সাউন্ড বাড়াবেন আবার একটা কমাবেন, আবার ভলিউম টু দিয়ে একটা সাউন্ড বাড়াবেন একটা সাউন্ড কমাবেন। সাপোজ এখানে ভলিউম ওয়ান বলতে বোঝানো হচ্ছে ভিতরের পার্টটা, ভিতরের পার্টটা সাউন্ড বাড়ানো কমানোর জন্য আমি এই নবটা ইউজ করতে পারবো, এবং বাইরের পার্টটা ভলিউম কমানো এবং বাড়ানোর জন্য এই পার্টটা ইউজ করতে পারবো। এটা টু ওয়ে কমিউনিকেশন কাউন্টার মাইক সিস্টেম। এবং এটি কীভাবে ইনস্টল করবেন এবং কীভাবে ব্যবহার করবেন, ইউজ ইনস্ট্রাকশন এবং টেকনিক্যাল প্যারামিটার্সগুলো ম্যানুয়াল বইতে আপনি স্পষ্ট বুঝতে পারবেন।